আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ওয়েলকাম টু আকমল টিউব। আজকে আমরা আলোচনা করব ওয়ার্ক পারমিট ভিসায় যারা ইউরোপ আসতে চান তাদের জন্য সাইপ্রাস নাকি রোমানিয়া কোনটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় সে বিষয়েই কথা বলবো। তো প্রথমেই অনুরোধ, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে যে কোনো নতুন তথ্য আপডেট দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান সবার আগে। তো সম্মানিত দর্শক, যে কথা বলতে চাচ্ছিলাম, যারা আমরা ইউরোপে সেটেল হতে চাই বা ইউরোপে আসতে চাই, ওয়ার্ক পারমিট ভিসা অনেকটা নিরাপদ মনে করি, এই কারণে যে অনেকের এডুকেশনাল স্কিল না থাকার কারণে বা আইএলটিএস করা লাগে এরকমের যা ঝামেলা যারা পোহাতে চান না, তো তারা বিশেষ করে ওয়ার্ক পারমিট খুঁজেন। তো নর্মালি সিঞ্জিনভুক্ত দেশের মধ্যে পর্তুগাল, পোল্যান্ড কয়েকটা দেশে মাঝে মধ্যে ওয়ার্ক পারমিট ভিসা হয়, এছাড়া ইতালিতে একটা সুযোগ ছিল অল্প অল্প। তো এক কথায় বলতে গেলে সিঞ্জিনভুক্ত দেশগুলোতে ওয়ার্ক পারমিট ভিসাটা সোনার হরিণের মতোই, কম হয়, পাওয়া যায় না। তো এই কারণে আমরা যারা ইউরোপ আসতে চাই তাদের টার্গেট থাকে যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে ছোটো দেশগুলো আছে বা যেগুলো মোটামুটি কিছু ওয়ার্ক পারমিট ভিসা হয় অথবা যেখানে ওয়ার্ক পারমিটের সুযোগ আছে, এই সব দেশগুলোতেই আমরা প্রবেশ করে পরবর্তীতে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল গিয়ে সেটেল হওয়ার এরকম একটা চিন্তা আমাদের মধ্যে কাজ করে যারা ইউরোপ নিয়ে ঘাটাঘাটি করেন বা নেটে বিভিন্ন ভিডিও দেখেন। তো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, অনেকেই সাইপ্রাসের ব্যাপারে অনেকে আমার কাছে কমেন্ট করেন যে সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা, তো আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সাইপ্রাসে ওয়ার্ক পারমিট ভিসা হয় আমি এ সংক্রান্ত অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি, সাইপ্রাসটা টোটাল একটা দ্বীপরাষ্ট্র এবং এটা মেইন ল্যান্ড থেকে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য কোনো দেশের সাথে এই দেশের সরাসরি ল্যান্ড বর্ডার নাই, অর্থাৎ এদেশে থেকে যে আপনি ইউরোপের অন্য দেশে যাবেন এই সুযোগটা এদেশ থেকে যাওয়ার সরাসরি কোনো রাস্তা নেই, একমাত্র আপনাকে বিমানে ফ্লাই করতে হবে। আর এই দেশ থেকে জাহাজে অন্য দেশে যায় এরকম নজির খুবই নাই বললেই চলে, দেশের পোর্টগুলো খুবই আপনার এই আপনি অনেক ক্ষেত্রেই বিমানে ফ্লাই করে চলে যেতে পারেন বিভিন্ন সিস্টেমে, কিন্তু এদেশে পোর্ট দিয়ে বা জাহাজে করে যাওয়ার নজিরটা আমি এ পর্যন্ত আজকে এত বছরে দেখিনি বা এটা কোনো অ্যাভেলেবেল না, এরকম কোন রেকর্ডও নাই আমরা আমার জানা মতো, আমি দেখি নাই কাউকে এভাবে যেতে। আর এদেশের পোর্টটা টোটাল কঠিন একটা ইমিগ্রেশন, এদেশের নর্মালি পোর্টে যাত্রীরা আসা যাওয়াটা করে অন্যান্য ইউরোপের দেশ থেকে নর্মালি আসে, এখানে ইমিগ্রেশন খুবই শক্ত এবং এদিকে কোনো সুযোগ নেই আপনার যাওয়ার, যাই হোক। এবং ভৌগোলিকভাবে খুব কাছাকাছি কোনো দেশ না থাকার কারণে এদেশ থেকে বের হওয়াটা অনেক কঠিন। এই কারণে আমি বলবো, যাদের স্বপ্ন আছে যে ইউরোপে আপনি সেটেল হবেন, ইউরোপে আপনি লিগেল হতে চান, তাহলে আপনি এমন একটা দেশ চুজ করুন যেখানে গেলে পরে আপনি ওইখান থেকে ল্যান্ড বর্ডারে বিভিন্ন সিস্টেমে আপনি ইউরোপে চলে যেতে পারেন, মূল ইউরোপে ফ্রান্স, ইতালিতে অথবা জার্মানিতে অথবা পর্তুগালে গিয়ে আপনি সেটেল হতে পারবেন, যাদের এরকম টার্গেট আছে। আর যারা কিনা দেশ থেকে চিন্তা করেন যে আমি দেশের থেকে যাচ্ছি, আমি এনিওয়ে আমার ইউরোপে একটা দেশে কষ্ট করে আমি কাজ করব, এখানে থাকবো দীর্ঘদিন এবং কখনো সুযোগ পেলে যাব, এরকম মন মানসিকতা হলে আমি বলবো আপনি সাইপ্রাস আসেন ওয়ার্ক পারমিটে। এবং এখানে ওয়ার্ক পারমিটে কী সুযোগ সুবিধা এই সংক্রান্ত ভিডিওগুলো আমি দিয়েছি, এছাড়াও আপনারা অন্য কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি জানিয়ে দেবো। তো কথা হচ্ছে, মূল কথা যেটা, যারা ইউরোপে সেটেল হতে চাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করবো, আপনি সাইপ্রাসে আসার পরে এখান থেকে বের হওয়াটা অনেক কঠিন, যেমন এখানে ঢোকা যায় কিন্তু এখান থেকে বের হওয়াটা ততটা ডিফিকাল্ট যতটা না আসতে আপনার জাক্কি জামেলা পোহাতে হয়। সুতরাং আপনাকে এই বিষয়টা চিন্তা করতে হবে, আপনি যদি ইউরোপে মূল ইউরোপে সেটেল হতে চান তাহলে অবশ্যই আপনি যে দেশগুলোতে ল্যান্ড বর্ডার আছে ইউরোপের ল্যান্ড বর্ডারে থাকলে কোনো না কোনো সিস্টেমে আপনি চলে যেতে পারবেন, কারণ ল্যান্ড বর্ডার ইউরোপের ল্যান্ড বর্ডার কিন্তু বাংলাদেশ ভারতের সীমান্তের মতো কাটাতার দেওয়া না, এত কঠিন না।
হ্যাঁ, অবশ্যই কঠিন। সিনজিনভুক্ত দেশের বর্ডারগুলো অনেক কঠিন। যারা গিয়েছেন তাদের অভিজ্ঞতা থেকে, আমরা যারা ফেরত এসেছেন এসব মানুষের সাথে কথা বলে জেনেছি, কিন্তু একটা না একটা রাস্তা আপনার হয়ে যাবে। আপনি ওখানে সিস্টেম আছে, বিভিন্ন সিস্টেম, সবগুলো কথা বলা যাচ্ছে না। ওখানে হয়তো যে দেশে যাবেন, যেমন সাপোজ আপনি রোমানিয়াতে যদি যান, তাহলে রোমানিয়া থেকে আপনি কোনো না কোনো সিস্টেম আছে। ওখানে পাকিস্তানি দালাল রয়েছে, তারা বর্ডার ক্রস করে দেওয়ার কন্ট্যাক্ট করে। এছাড়াও আপনি যদি ওখান থেকে কোনো মেয়ের সাথে এঙ্গেজড হয়ে যান, সে আপনাকে পুরো ইউরোপ নিয়ে ঘুরতে পারবে, যেতে পারবে। তো আপনাকে নিয়ে যদি মূল সিনজিনমুক্ত কোনো দেশে রেখে আসে, তাহলে আপনি পাস হয়ে গেলেন। তো এই কারণে আমি আপনাদের বলবো যে ওয়ার্ক পারমিট ভিসায় আপনি সাইপ্রাস নয়, চেষ্টা করবেন যে মূল ইউরোপের কোনো দেশে আসার জন্য। তখন হবে কি, আপনি কোনো না কোনোভাবে সিনজিনমুক্ত দেশে গিয়ে কেস করে আপনার ফিউচার করতে পারবেন, আপনি রেসিডেন্ট পারমিট পাবেন। কিন্তু সাইপ্রাসে আপনার প্রতি বছর টেম্পোরারি রেসিডেন্ট কার্ড দেয়, এবং আপনি এখানে যদি দীর্ঘদিনও থাকেন, তাহলে আপনার ইন ফিউচারে কোনো কাগজপাতি হবে না সাইপ্রাসে। এই আপনি টেম্পোরারি প্রতি বছর মালিকের মাধ্যমে আপনি ইমিগ্রেশন করবেন, টেম্পোরারি রেসিডেন্ট পারমিট পাবেন। এটাই আপনাকে প্রথমবার এক বছর, পরের বার দুই বছর, কখনো চার বছর দিছিল, এটা আবার চেঞ্জ করছে। এই প্রতি বছর আপনার একটা হেডেক থাকবে যে আপনাকে টেম্পোরারি রেসিডেন্ট কার্ডটাকেই রিনিউ করা লাগবে, আপনাকে লিগ্যাল থাকতে হবে। তো এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি বিচার করেন, তাহলে আমি অবশ্যই বলবো আপনি মেইন ইউরোপের যে কোনো দেশ, হয়তো এটা মানে ইউরোপের নন সিনজিনভুক্ত বাট ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে কোনো একটা দেশে যদি আপনি ঢুকে যান, তাহলে ওখান থেকে আপনি যেতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনি, সিদ্ধান্ত আপনার, আপনাদের জন্য শুভকামনা। তবে বিষয়টা আপনি চিন্তা করবেন, আপনি কোথায় যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন সিদ্ধান্ত নেওয়ার জন্য।